তোমরা কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আবার একটা নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে হাজির হলাম। তো সকাল থেকে স্টার্ট করে দিলাম, আমি উঠেছি অনেকক্ষণ, তো এখন বাজে 6:45। এদিকে চা হয়ে গেছে, বাচ্চা পেয়েছি, তো আমরা আল্লাহ পাকের রহমে ভালো আছি। এই যে ভাত হচ্ছে, এদিকে চা হয়ে গেছে, আর মেয়ের এই যে চা, পিঙ্কি চান করছে, আর ছোটটাকে এখানে তুললাম, তো এই যে বসে আছে। কিরে ব্রাশ কর, চলো পড়তে যাবে আবার, আজকে ব্রাশ করো। তখন গেটটা খুলিনি, চলো গেটটা খুলে দিই। না দুধ চা খেতে নেই না মিয়া, ছোটদের দুধ চা খেতে নেই। আমাদের মতো বড় হও, তারপরে খাবে, ঠিক আছে? পায়রা গুলো দেখো, চলো ব্রাশ করে নাও এটা, চলো চলো পড়তে যাবে। এই দেখো বন্ধুরা, আমি চা নিয়ে বসেছি, এখন চা খাবো। কি করছো? নে নে তাড়াতাড়ি ক, 7টাই বেজে গেল। ওইভাবে কেউ বের করে? দাও আমাকে দাও। জানো তো ওইভাবে মুড়ছো কেন পেস্টটাকে? চল কর, জলদি জলদি কর। বন্ধুরা দেখো, এই মাছগুলো কালকে ছিল, এগুলোর সাথে চচ্চড়ি করবো পিঁয়াজ বাটা দিয়ে। পিঁয়াজটা বেটে নিয়েছি, আর এদিকে মাংস হচ্ছে, লাউ দিয়ে হবে। তো চলো আমি গাছের লঙ্কা পেড়ে নিই। কাঁচা লঙ্কা আমার শেষ হয়ে গেছে, ছোট ছোট আছে। সেদিন অনেকগুলো পেড়ে নিয়েছিলাম, তো এ তুলে নিয়েছিলাম, তো এগুলাই হয়ে যাবে। এগুলো এবারে ছোট ছোট হয়েছে, আনাজ কুটা হয়ে গেছে, এই লঙ্কা গুলো এলাই হয়ে যাবে।
আমি এখনো চান করিনি, এই রান্নাগুলো করে তারপরে করতে যাব। আজকে ও পিঙ্কির এক্সাম আছে, আজকে ভূগোল আছে। তোকে ওখানে ছেড়ে লামিয়া গেল, এখন টিউশন আছে, লামিয়াকে নিয়ে আসব আর একটু রোডে যাব, গাড়ির তেল নেব। কালকে আমি একটু কলকাতা যাব, কাজ আছে তো সেই জন্য। তো তোমাদের সাথে আবার পরে কথা বলবো, আমি রান্না করি। বন্ধুরা, আমার চান করা কমপ্লিট আর রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আমার রান্নাগুলো। চলো দেখাই। চিংড়ি মাছ মানে ঘুসু মাছ, আর এটা হচ্ছে টেংরা মাছ, চচড়ি করেছি, অল্প ছিল সেটা করে নিয়েছি। এখানে ভাত আছে, আর এটা লাউ দিয়ে মাংস দিয়েছে, আর এটা পিঙ্কি লাউ দিয়ে মাংস খায় না সেই জন্য মাংসটাকে তুলে রেখেছি কষা করে। আর পিঙ্কি এখন পড়ছে, ও রেডি হয়ে গেছে, আমরা এখান থেকে বেরাবো 10:40। এখন বাজে 10:27। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, লাইক করলে টাকা লাগবে না, আর ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবে। আমি এখান থেকে পিঙ্কিকে ছেড়ে তারপরে রোডে যাব, কিছু জিনিস আছে জেরক্স করব, আর ফাইন নেব, আর তোমার লামিয়াকে আনতে যাব, আমার বাপের বাড়ি ওইখানে পড়ছে হোক, তো আমি যাব কালকে, আমি কলকাতা যাব। আমার মা এখানে এসে থাকবে, আর আমি ভোর 5টার সময় বেরিয়ে যাব, গাড়ি নিয়েই যাব। অন্ধকার হয়ে গেছে, যে চুলে ঢাকা হয়ে গেল বইটা। তোকে যদি স্যার বলে এ নাও একটা গিফট, বইটা দিয়ে দিচ্ছি, দেখে দেখে করে লো। ও খালা, এর ভিতরে তোমার এই পলিথিন গুলো আছে নি, ওগুলো ঢুকি দাও তো, এই যে এই ঘরটাই তুলে দেবো, এই দালানটাই, এই দালান বলছি, এই ঘুম, এটা ক্যালপল খেয়ে নে না, কিছু হবে না, বসে না। তো বন্ধুরা, পিঙ্কি চোখে আঞ্জলি হয়েছে, এমন সমস্যা আর কি বলবো, তো চোখটা যন্ত্রণা করছে, ও বলছে যে আমি খাবো না ওষুধ, বসে যাবে, তো যন্ত্রণা করছে, লিখতে অসুবিধা হবে, সেই জন্য আমি বললাম একটা ক্যালপল খেয়ে নে। এবার যদি খুব অসুবিধা হয়, কালকে তো পরীক্ষা হবে না, কাল পরশু ছুটি আছে। এই ক্যালপলটা কোথায় রে, ক্যালপলটা কোথায়, ক্যালপলটা হাফ খাবে, চাচু চলে এসছে। তো বন্ধুরা, আজকেও আমি গেলাম পিঙ্কির সাথে, ওকে রেখে দিয়ে, আর আমি রোড গিয়েছিলাম, একটু কাজ ছিল। এই যে বসে আছে পিঙ্কি, চলে আসছে একবারে সামনাসামনি।
তো বন্ধুরা ভিডিওটা অবশ্যই দেখবে, স্কিপ করে দেখবে না, অবশ্যই দেখবে, আশা করি খুব ভালোই লাগবে। তো আমি পৌঁছে গেছি, দেখো এখানে যে পুলিশের গাড়ি, পুলিশ এসেছে, আর এখানে ছাত্ররা সব দাঁড়িয়ে আছে। তো পিঙ্কিকে এখানে কিছুক্ষণ আমি ছিলাম, দিয়ে তারপরে এখানে ওকে নামিয়ে দিয়ে ভিতরে ঢুকে গেল আর আমি বেরিয়ে গেলাম। তো ওখানে ছেড়ে দিয়ে এবার যাব আমি একটু বাজারে। তো বন্ধুরা দেখো পৌঁছে গেছি, তো আর একটু পরে পৌঁছে যাব আর কি। এখন রাস্তাতে এখানে যে আমার বাঁদিকে হচ্ছে পরিমল কানন পার্ক, এটা তো বন্ধুরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখতে পাচ্ছো লরি, এদিকে টোটো, এদিকে বাস। তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, জ্যাম ছিল অনেকক্ষণ, আর পুলিশ আছে অনেক, কেননা ডাবজার স্কুলেও তো পরীক্ষা হচ্ছে, তো রাস্তাটা যত তাড়াতাড়ি ক্লিয়ার করতে পারে সেই জন্য এটা পদক্ষেপ। আমি এখানে জুতা নিই, দেখো পুলিশ আছে, তোমাদেরকে আগেও দেখিয়েছি পদক্ষেপ, ওটা ওখানে আমি জুতা নিই। দিয়ে তারপরে আগে গিয়েছিলাম তেল পাম্পে, তেল নিলাম গাড়ির, এখানে তেল নিই, তোমাদেরকে আগেও দেখিয়েছি ভিডিওতে, না যদি দেখে থাকো আগে ভিডিওগুলো দেখো প্লিজ। তো তেল নিয়ে ওই যে ড্রাইভারটা আমাদের যাচ্ছে টাকা মিটাতে, তো বন্ধুরা তারপরে আসছিলাম আমি এখানে ফাইন নিতে। এই সরস্বতী ওই কি লেখা আছে ওখানটায়, ওই দোকানটাই আমি নিলাম। এখান থেকে আমি সব কিছু নিই, বই কলম, তারপরে হচ্ছে সব কিছুই। তারপরে ডাব নিলাম ছটা, ড্রাইভারটা নিয়ে আসলো। এবার বেরিয়ে গেলাম আমার বাপের বাড়ি, ওখানে লামিয়া পড়ছিল তো গিয়েছিলাম। হলুদ রঙের যে বাড়িটি দেখতে পাচ্ছ এইটা, তো বন্ধুরা ভিডিওটা শেষের মুখে, আমি চা খেয়ে নিয়েছি, তো অনেকক্ষণ ঘুগনি করেছিলাম, তো ঘুগনিও খাওয়া হয়েছে। এখন মেয়েকে মানে লামিয়াকে পিঙ্কিকে পাঠাচ্ছি মামা ঘর। পিঙ্কির চোখে আঁজলি হয়েছে, তো একদম পড়তেই পাচ্ছে না, তো ড্রাইভারটাকে ডাকলাম, ডেকে এই যে দেখো এই যে যাচ্ছে, এদিকে এসো, এটা মনে করে দিয়ে দিবে, হ্যাঁ এটা মনে করে নামাবে, ওষুধটা নিবে আর পালিয়ে আসবে। ওইটা আবার গেটটা দিয়ে আছে, আমার ড্রাইভারটা যাচ্ছে, তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে, যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা করোনি শুধু ভিডিওটা দেখে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ।
তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো দেখো যাচ্ছে ডাক্তার দেখাতে পিঙ্কি, লামিয়াকেও রেখে আসবে, আমি থাকবো না কালকে কলকাতা যাব, তো লামিয়াকেও রেখে আসবে আর পিঙ্কিও ডাক্তার দেখিয়ে চলে আসবে। তো আমি এখন একা আছি, তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর এখন রাখছি, আল্লাহ হাফিজ, ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে নিয়ে থাকবে, নিজে ভালো থাকবে।